সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে শান্তিগঞ্জ উপজেলা নিজ বাড়ি হিজল করচ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি ও অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে চলে যান। এরই মধ্যে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।